বয়স 40 পেরেলেও এখনও বিয়ে করেননি ঢালিউডের পর্দা কাঁপানো এই নায়িকারা। তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহল যেন আকাশ ছোঁয়া, অথচ তাদের বিয়ের খবর অনেক সময় সাধারণের আধারেই থাকে। ঢাকা চলচ্চিত্রের এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন। যদিও বিয়ের বয়স তাদের হয়েছে অনেক আগেই, ক্যারিয়ার ভাবনা, যোগ্য জীবনসঙ্গীর জন্য অপেক্ষা ইত্যাদি কারণে তাদের মুখে বিয়ের নাম নেই। অথচ তাদের বিয়ে নিয়ে পাড়াপড়শির ঘুম টুটেছে অনেক আগেই। এ তালিকায় সবার উপরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অনেক আগেই বিয়ের ঘোষণা দিলেও এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। 1979 সালের 10ই সেপ্টেম্বর খুলনায় জন্ম নেওয়া এই নায়িকার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কুলি। যদিও 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। পপি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অভিনয় জীবনে সফল হলেও এখনও দাম্পত্য জীবন শুরু করতে পারেননি তিনি। এ প্রশ্নে বরাবরই বলে এসেছেন মনের মতো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। নায়িকা শিমলা, ম্যাডাম ফুলিখ্যাত চিত্রনায়িকা শিমলা ডিভোর্সের পরও এখনও একাকি জীবন কাটাচ্ছেন। যদিও একাধিকবার বিয়ের ঘোষণা দিয়েছেন এই নায়িকা, পাত্র খুঁজছেন এমনও শোনা গেছে তার মুখে, কিন্তু সুখবর আর পাওয়া যায়নি। 1999 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ম্যাডাম ফুলি। প্রথম সিনেমাতে বাজিমাত করেন এই নায়িকা, পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শাহনূর, 20 বছর আগে জিদ্দি সন্তান সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে শাহনূরের। এর আগে 1995 সালে তিনি টেলিভিশন ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন। শাহনূরের জন্ম 1980 সালের 10ই ফেব্রুয়ারি যশোরে। তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসারী হয়েছেন, কিন্তু তার এখনও বিয়ের সানাই বাজেনি। কেয়া, মুনতাজুর রহমান আকবর পরিচালিত কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন কেয়া। 2001 সালের এটি অন্যতম ব্যবসা সফল সিনেমা। প্রথম সিনেমাতেই দর্শকদের তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ পর্যন্ত প্রায় 30টি সিনেমায় অভিনয় করেছেন। বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করেও প্রশংসিত হয়েছেন। আলোড়ন সৃষ্টিকারী এই চিত্রনায়িকা এখনও বিয়ে হয়নি। জয়া আহসান, 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলার সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে তার বিয়ে ও প্রেমের গুঞ্জন শোনা গেছে, যদিও সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। ব্যক্তিগত জীবনে জয়া ছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিনী। 2011 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে একাকী জীবন কাটাচ্ছেন নন্দিত এই অভিনেত্রী।